একজন মা ঘর ঝাড়ু দিতেছিলেন, ঘরের ভিতরে ব্লাউজ গায়ে নেই। ইমাম গাজ্জালি রহমতুল্লাহ আলাইহি লিখছেন, ওই ঝাড়ু দেওয়ার সময় দুধের বাচ্চা খেলা করতেছিল, দৌড়ে এসা বুকের নিচে দুধ খাওয়া শুরু করছে। মা কয় বাজান, যা বিরক্ত করিস না, যা শোনা, আমার মালিক বলো যা, পরে আসিস কিনে যা। ছেলেটা চলে গেল, যাবার সময় এক ফোঁটা দুধ ঠোঁটে লেগেছিল, চাটতে চাটতে খেলতে গেল। ইমাম গাজ্জালি রহমাতুল্লাহ আলাইহি লিখছেন, অতটুকু দুধের দাবিও আদায় হবে না। শুধু তাই নয় বন্ধু, মা বাপ যদি অসন্তুষ্ট থাকে, হাদিসের ভিতরে আসছে ওর মৃত্যুর সময় কলেমা নসিব নাও হতে পারে। মা বাপকে কষ্ট দিয়া পৃথিবীর কোন সন্তান সুখী হতে পারে নাই, খোদার কসম কিয়ামত পর্যন্ত সুখী হতে পারবে না। কোটি কোটি টাকার মালিক হতে পারে, গাড়ি বাড়ির মালিক হতে পারে, নেতা নেত্রী হতে পারে, খোদার কসম ওই ব্যক্তি সুখী হতে পারবে না। ওর ভিতরে এমন জ্বালা, এমন ব্যথা, এমন দুঃখ আল্লাহ দিয়ে রাখবেন যা কল্পনাও করতে পারবেন না। সিদরাতুল মুনতাহা, সিদরুন মানে বরই, সপ্তম আকাশের উপর একটা কুল বৃক্ষ আছে, ওই কুল বৃক্ষতে অত পাতা, যত মানুষ পৃথিবীতে এসেছিল যত মানুষ আসবে অতগুলো পাতা, প্রতিটি পাতার এক পৃষ্ঠায় একজন মানুষের নাম লেখা, অপর পৃষ্ঠায় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর নাম লেখা। যেই মানুষটা দুনিয়ার থেকে বিদায় নেবে তার 40 দিন আগে তার নাম লেখা পাতাটা ওই গাছ থেকে জড়িয়ে পড়ে যায়, সারা ফেরেশতা মহলে খবর হয়ে যায় অমুক ইন্তেকাল করছে, এর 40 দিন পরে ওই মানুষটা দুনিয়ার থেকে বিদায় নেই। মানুষ মারা গেলে গোসল দেওয়ার সময় পানির ভিতরে বোরোর পাতা দেয় কি না দেয়? কেন দেয়? ওতে ক্ষার বেশি না, পরিষ্কারের জন্য সাবান থাকে। বরই পাতা এই জন্য দেয়, ওই যে সপ্তম আকাশের উপরে কুল বৃক্ষের বরই পাতার এক পৃষ্ঠায় নবীজির নাম লেখা, সেই জন্য বরই পাতা দেয় যাতে ওই ব্যক্তির আযাব একটু হালকা হয় নাকি। জান্নাতি হতে চাও, সফল কাম হতে চাও, তাকায় দেখো ইউসুফ আলাইহিস সালামের দিকে। ইউসুফ আলাইহিস সালামের চেহারা কেমন ছিল? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে গিয়েছিলেন, ইউসুফ আলাইহিস সালামের সঙ্গে যখন দেখা হয়েছিল, অন্য নবীদের থেকে দুইটা কথা বেশি বলছিল, অকদ উউতিয়া শত্রুল হুসনে, নিশ্চয় ইউসুফকে পৃথিবীর অর্ধেক সৌন্দর্য দেওয়া হয়েছে। এক ভাই কয়, ভাই তাকে জানে মারে ফেলাই আর কুয়ায় ফেলে দি, গুনা হবে কিনা? গুনা তো হবে, তবা তিল্লা করে ভালো মানুষ হয়ে যাব। অবশেষে সিদ্ধান্ত হয়ে গেল তাকে জানে মারবে না, তাকে আব্বার কাছে বলে কয়ে জঙ্গলে নিয়া পুকুরে ফেলাই দেবে। ডিসিশন তারা নিয়ে রাত্রে যে ঘুমায় গেল, পরের দিন ভোর বেলায় 10 ভাই আব্বার কাছে হাজির। আব্বাকে, কি ব্যাপার, তোমরা এত ভরে আসকি এনে? কাব্বু, আমরা আপনার কাছে আসছি কয় কি? ইয়া আবাতি মালাকা লা তামান আলা ইউসুফা ওয়া ইন্না লাহু লানাসিহুন। কাব্বা,
আপনার কি হয়েছে আব্বা? আপনি যে ইউসুফের বেলা আমাদেরকে বিশ্বাসী করতেছেন না, অথচ ইউসুফ আমাদের আদরের ভাই, আমরা তার ভবিষ্যৎ কামনা করি, উজ্জ্বল কামনা করি, ভবিষ্যতের উজ্জ্বল কামনা করি, আর আপনি ইউসুফের বেলা আমাদেরকে বিশ্বাসী করতেছেন না মোটে। আব্বা কয়, তোমরা কি বলতে চাও কথা তো বুঝি না। কাব্বু, আমরা বলতে চাচ্ছিলাম আব্বা, আমরা বলতে চাচ্ছিলাম কি, আপনি ইউসুফ রে আমাদের সাথে দেন, আমরা জঙ্গলে যে পাখির গান শুনি, কত খেলাধুলো করি, আর ইউসুফ রে ঘরে রাখে আপনি একেবারে আনসোশাল বানায় ফেলছেন, গর মনে বানায় ফেলতেছেন। আব্বা, আমরা বলতে চাচ্ছিলাম কি, ইউসুফ রে আমাদের সাথে দেন, আমরা জঙ্গলে নিয়ে যাই। বন্ধুরা আমার, হযরত ইয়াকুব আলাইহিস সালাম যদি বলেন বাবা তোমাদের সঙ্গে দেব না, ছেলেরা অসন্তুষ্ট হতে পারে, এজন্য উনি ডাইরেক্ট না বলে একটু পলিচি গ্রহণ করলেন। উনি বললেন, আমার ছেলেরা, আমার বাবারা, ইন্নি লায়াহজুনুনি আন তাযহাবু বিহি ওয়া আখাফু আন ইয়াকুলাহু যিবু ওয়া আনতুম আনহু গাফিলুন। আমার ছেলেরা, আমার বাবারা, আমার তো সন্দেহ লাগে, আমার ভয় লাগে, তোমরা ইউসুফকে জঙ্গলে নিয়ে যাবা, ওর থেকে অমনোযোগী হবা, হঠাৎ করে জঙ্গল থেকে বাঘ আসে তাকে ধরে নিয়ে যেতে পারে, এজন্য বাবা আমি বলি তাকে তোমরা নিও না। ডাইরেক্ট না বললে আবার অসন্তুষ্ট হতে পারে। দেখেন না, আজকাল ছেলে ফেলে একটু কামাই যখন শেখে, কামাই রোজগার করে, তখন মা বাপের কথা বলতে গেলে হিসেব করে বলতে হয়, আবার কোনটা বললে আমাকে বাড়িতে নামাই দিল, আমার মায়ের একটা নাতিরে আসবে না তাকে কেন তাড়াই দিল, এই জন্য একটু হিসেব করে বলা লাগে। বন্ধুরা আমার, যেই ছেলের বয়ে মা বাবার এমন সংকোচ বোধ করা লাগে, ওই ছেলে হলো কপাল পোড়া। ওরে মা বাপকে যদি খুশি করতে না পারে, সন্তুষ্ট রাখতে না পারে, ওই সুরার ইবাদত বন্দেগি মাওলার কাছে কবুল হবে না। আল্লাহ রসুল বলেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, ওই মা বাপ হলো তোমার জান্নাত জাহান্নাম। খুশি রাখবা জান্নাত পাবা, নারাজ বানাবা জাহান্নামি হবা। ও বন্ধুরা, বাবা যদি শুনে রাখো, সন্তান যদি নিজের বুকের চামড়া দিয়া মায়ের পায়ের জুতা তৈরি করে দেয়, এক ফোঁটা দুধের দাবিও আদায় হবে না। যেই মানুষই হোক না কেন, হিন্দু হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, মুসলমান হোক, অবন্ধু শিক্ষিত হোক, মূর্খ হোক, যেই হোক, সন্তান যদি নিজের বুকের চামড়া দিয়ে মায়ের পায়ের জুতা তৈরি করে দেয়, এক ফোঁটা দুধের দাবিও আদায় হবে না। এজন্য বলি, মা বাবাকে সংকোচের ভিতরে ফেলবে না, মা বাপকে মেনে চলবে, দুনিয়ার শান্তি আখেরাতেও শান্তি। বন্ধু, এজন্য মা বাবাকে খুশি রাখা লাগবে। হযরত ইয়াকুব আলাইহিস সালাম চিন্তা করলেন, যদি ডাইরেক্ট না বলি ছেলেরা অসন্তুষ্ট হতে পারে, একটু পলিচি করে বললেন, আমার সন্দেহ হলে ভয় লাগে, সন্দেহ লাগে, তোরা জঙ্গলে যে ওর দিকে লক্ষ্য রাখবি না, হঠাৎ করে বাঘ এসে ধরে খাবে। ছেলেরা কি কয়,
আপনার কোনো ভয় নাই, আমরা দশটা ভাই বাঘের মতো, আমরা দশটা ভাই থাকতে যদি ইউসুফকে বাঘে ধরে খায়, আমরা চিরদিনের জন্য আপনার কাছে দোষী সাব্যস্ত হব। আপনি চিন্তা করেন আব্বা দেন। এদিকে ইউসুফ রে ওরা গোপনে পড়াইছে বাইরি জঙ্গলে, যে কি মজা রে দাদা, পাখির গান শুনি, কি আনন্দ করি, খেলা করি, আব্বা তোরে ঘরে রেখে বোকা বানাচ্ছে। আবারই আব্বা যদি নাও কয়, তুই শুধু কবি আমি যাব। ও কয় আব্বা আপনি না করেন না, আমি ভাইদের সাথে যাবো। হযরত ইয়াকুব আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, বাবা ইউসুফ, ওরাও যেভাবে সাজায় গোজায় কষা কথা বলতেছে আর তুমিও যেভাবে বলতেছ, ওরাও না নিয়ে যাবে না আর তুমিও না যাইয়ে ছাড়বা না, ঠিক আছে বাবারা তোমরা নিও, তবে আজকে যাও আগামীকাল আসো, আজকে যাও আগামীকাল। পরের দিন ভোরবেলায় দশ ভাই হাজির, আব্বা আইসি আইসো। হযরত ইয়াকুব আলাইহিস সালাম দশ ছেলেরে ডাক দিয়ে কয়, বাবা তোমরা উঠোনের ওই কোনায় গিয়ে একটু দাঁড়াও। ইউসুফ রে কয়, বাবা তুমি একটু ঘরের ভিতরে আসো। ঘরের ভিতরে নিয়ে দরজার খিল আটকায় দিয়ে হযরত ইয়াকুব আলাইহিস সালাম বলে, বাবা ইউসুফ বাইরেও না নিয়ে ছাড়বে না, তুমিও না যেয়ে ছাড়বা না, কিন্তু আমার তো সন্দেহ লাগে, আমার ভয় লাগে, তোমার এই যাওয়াটা কি জীবনের শেষ যাওয়া হয় কি না। বাবা ইউসুফ তুমি ভালো করে শোনো, ভাইদের সঙ্গে যাবা ঠিক আছে, কিন্তু শোনো, আমার আব্বার নাম এসাক, দাদার নাম ইব্রাহিম খলিল, তোমার হয় পরদাদা। ওই ইব্রাহিম খলিলকে নমরুদ যখন আগুনে ফেলে দিয়েছিল, একটা পশম পর্যন্ত পড়ে নাই, গায়ের জামাটাও পুড়ছিল না, ওই জামাটাকে আমার দাদা আমার আব্বা ইসহাক আলাইহিস সালামকে দিয়েছিলেন, আমার আব্বা ওই জামাটা আমাকে দিয়েছিলেন, ওই জামাটাকে আজকে আমি তাবিজ বানাইয়া তোমার হাতের বাজুতে বাঁধে দিব, ভাইদের সঙ্গে যাবা কিন্তু জামার কথা বলবা না। জি বাবা ইউসুফ, আর একটা কথা তোমাকে বলি, ভাইদের সঙ্গে যাবা কিন্তু যখন দেখবা বিপদের কোনো সীমা নাই, কূল কিনারা নাই, অবাজান, তখন তুমি এক আল্লাহকে ডাক দিবা। কারে ডাকবা বিপদে, কারে ডাক দিবে? বন্ধুরা আমার, আল্লাহ রাসূল বলছেন, ইলাম আন্নাল উম্মাতাল লাবিজতামাত আলা আইয়ান ফাউকা লাবিজতামাত আলা আই লাবিজতামাউ আলা আইয়ান ফাউকা لم ينفعوك إلا ما قد كتب الله لك সারা পৃথিবীর মানুষ যদি তোমার উপকার করতে চায়, আল্লাহ যদি করতে না দেন, এক চুল পরিমাণ উপকার করতে পারবে না। অলাবিজিতামাউ
আলা আইয়ান ইয়াদুরুকা লাম ইয়াদুরুকা ইল্লা মা কদ কাতাবাল্লাহু লাক। সারা পৃথিবীর মানুষ যদি তোমার ক্ষতি করতে চায় আর মওলা যদি ক্ষতি করতে না দেয়, সব শক্তি তাদের জলঞ্জলি হবে, এক চুল পরিমাণ ক্ষতি তোমার করতে পারবে না। যেরকম সুবহানাল্লাহ, এ ক্ষমতা আল্লাহর আছে কিনা? কয় বাবা ইউসুফ, যখন চোখে কানে কিছু দেখবা না, এক আল্লাহকে ডাক দিবা, ওই তাবিজটাকে হাতের বাজুতে বেঁধে দিয়া আর কথাটাকে শিখাই দিয়ে বললেন, এখন যাও। দশ ভাই কাছে আসছে, এবার কয় ঠিক আছে যাও। এক ভাই কোলে নাই, আদর করে চুমা খায়। আর এক ভাই কয় দাদা আমার কাছে আসো। আর এক ভাই কয় সোনা আমার কোলে আসো। আর একজন কয় মানিক আমার দ্বারে আসো। আর একজন কয় লক্ষ্মী আমার কাছে আসো। অতি ভক্তি লক্ষণ কিন্তু ভালো না, ঠিক কি ঠিক না? বন্ধুরা আমার, আজকে বাইরে যেই জায়গায় বকরি চড়াইতে যাবে, ওই জায়গাটা ইয়াকুব আলাইহিসসালামের বাড়ির থেকে 6.5 কিলোমিটার দূরে। আব্বা কয় বাবা তোমরা যাবা, ঠিক আছে আমি একটু তোমাদের সঙ্গে আসি। কয় না আব্বা, আপনি বুড়ো মানুষ, যেতে পারবেন না, যাওয়া লাগবে না। আমরা ইউসুফের দিকে লক্ষ্য রাখব। বাবা কয় ঠিক আছে তুই যাও। উনি কিছু দূর আগে জর্ডানের বর্ডার পর্যন্ত দাঁড়ায়, বাইরে ইউসুফকে নিয়ে চলে যায়। ও বন্ধু, চোখের আড়াল হবে হবে এমন সময় ইউসুফ ভাইয়ের কোলে বসে আব্বার দিকে তাকায়। আব্বার নজর পড়ে যায়, দূর থেকে একটা আঙ্গুল ইশারা করে দেখায়। কি দেখায়? এক আল্লাহ। বন্ধুরে, 6.5 কিলোমিটার দূরে গিয়ে জঙ্গলের ভিতরে একটা পাতকুয়া ইন্দিরা, ওই ইন্দিরার কাছে গিয়ে ইউসুফ আলাইহিসসালামকে কোলের থেকে নামাইয়া এক ভাই মুখের পরে চড় মেরে দিল। ওই চড় খাইয়া আর এক ভাইয়ের কাছে যে কয় ভাই উনি আমাকে মারে। এবার ওই ভাই নাকের উপরে একটা ঘুষি দিয়ে দিল, ওই ঘুষিকে আর একবার কেছে গেছে, ভাই উনি আমাকে মারে। ওই ভাই আর একটা লাথি মেরে দিল। মায়ের যখন তুমুল তুফান শুরু হয়ে গেল, আল্লামা জামি বলেন, বেজারি হার কে রাজা মা কাশি দি, বেবেজারি গুরি বানা সদরি দি, বেগিরিয়া হার কে রাদর পাফেতা দে, বেখান্দা বর সারু বর পানে হাদে, বেনালা হার কিরা আওয়াজ কর দে, নাওয়ায় মুখালেফ সাজ কর দে। মারির যখন তুমুল তুফান শুরু হয়ে গেল, ইউসুফ আলাইহিসসালাম বুঝছে ওরা আমাকে খেলাও শেখাতে আনে নেই, পাখির গানও শেখাতে আনে নেই, ওরা আমাকে মারার জন্য আনছে। বন্ধুরা আমার, কিন্তু কি করবে, একা মানুষ কেমন করে ঠেকাবে? টপ করে মনে পড়ে গেল আব্বা না বলছিল, যখন চোখে কানে কিছু দেখবি না, এক আল্লাহকে ডাক দিবি। হযরত ইউসুফ আলাইহিসসালাম তখন অন্তরটাকে ফিরাই দিয়া আল্লাহর দিকে ফিরাই দিয়া ডাক দিয়ে কয় মাবুদ রে। বাইরে যেভাবে মার শুরু করছে, আমি একা মানুষ কেমন করে সহ্য করব? তুমি যদি আমাকে না বাঁচাও, আমাকে বাঁচানোর মতো কেউ নাই।
অবন্ধু পাওয়ার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিম থেকে উত্তর দিছে, যরগন সুবহানাল্লাহ, বড় ভাইয়ের অন্তরের ভিতরে আল্লাহ মায়া ঢুকাই দিছে। বড় ভাই ডাক দেখো শোন, রাত্রে না বলছিলাম তাকে জানে মারা যায় না, তোরা যেইভাবে মার শুরু করছিস বাচ্চা মানুষ কি সহ্য করতে পারবে? দেখছি তোরাই তো মারিয়েই ফেলবি, তোরা থাম, তোরা থাম, তোরা থাম। এই বলে বড় ভাই নিজের বুকের ভিতরে কলসাপটা দিয়ে ধরে বসছে, কয় তোরা থাম, তোরা থাম, তোরা থাম। বাইরে থামে গেল, আল্লাহ ডাকে সাড়া দেয় না, যেরকম দেয় ইসুব আলাইহিস সালাম ডাক দেছে আল্লাহ সাড়া দিছে। আমরা কই খেলি এলাকার মানুষ, বাগার পাড়ানো মানুষ, আমরা ডাকলে কি আল্লাহ শুনবে? কি কন শুনবে? দুনিয়ার পাগল পাগলিরা, আমি সব সময় আমার কুদরতি নজরখানা আমার প্রত্যেক বান্দা বান্দির ঠোঁটের পরে দিয়ে রাখি। আমার বান্দা বান্দি যতই গুনাগার হোক না কেন, যতই পাপি হোক না কেন, যেই বংশের হোক না কেন, যেই জাতের হোক না কেন, যেই ধর্মের হোক না কেন, প্রত্যেকটি মানুষকে আমি কুদরতি হাতে বানাইছি। আমি দিন রাত ২৪টা ঘন্টা আমার কুদরতি নজরখানা আমার প্রত্যেক বান্দা বান্দির ঠোঁটের পরে দিয়ে রাখি। দেখি আমার বান্দা বান্দি আমাকে আল্লাহ বলে ডাক দেয় নাকি, আমার কাছে ফিরে আসে নাকি, আমার কাছে মাফ চায় নাকি, আমার কাছে তওবা করে নাকি। আমার বান্দা বান্দি যদি আমাকে আল্লাহ বলে ডাক দেয় আমার কুদরতি কলিজা খানা ভরে যায়। যেরকম সুবহানাল্লাহ, আমরা তো বুঝি না আল্লাহ যে কত বড় দয়ালু। এক আল্লাহর বান্দা সারা জীবন মূর্তি পূজা করত, মূর্তিকে আরবিতে বলা হয় সনাম। ওই ব্যক্তি সব সময় বলতো, ইয়া সনাম, ইয়া সনাম, ইয়া সনাম, ইয়া সনাম। বন্ধুরা আমার, একদিন ওই ব্যক্তির জবান থেকে হঠাৎ করে ভুলে বলে ফেলছে ইয়া সমাদ। সমাদ কার নাম? কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহু সামাদ। বন্ধুরা আমার, ওই ব্যক্তি ভুলে বলে ফেলছে ইয়া সমাদ, ইয়া সমাদ। আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের সাগরে তুফান উঠে গেছে, আল্লাহর দয়ার সাগরে তুফান উঠে গেছে। সঙ্গে সঙ্গে আল্লাহ বলেন, লাব্বাইক ইয়া আবদি, আইনা কুনতা ফি তিলকাল মুদ্দা। ও বান্দারে, আমি হাজির, আমি হাজির, তুমি এতদিন আমাকে ছেড়ে কোথায় ছিলে? যেরকম সুবহানাল্লাহ, ও বন্ধু আল্লাহ কত বড় দয়ালু। আমরা যদি ডাক দিই আল্লাহ শুনবে কি শুনবে না? যেরকম শুনবে। ইউসুফ আলাইহিস সালাম ডাক দিছেন, আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিম থেকে উত্তর দিছে, বড় ভাইয়ের অন্তরে মায়া ঢুকাই দিছে, কলসাপটা দিয়ে ধরে কয় তোরা থাম, থেমে গেছে। কি করবো? কয় পুকুরের মধ্যে ফেলে দিই, তো যদি ভালো না লাগে ওই পুকুরের মধ্যে ফেল। অবন্ধু পুকুরে ফেলতে গেছে,
আরব দেশের মানুষ বড় যুব্য গায়েদের, এরকম যুব্বা যেই ফেলতে গেছে ওই পুকুরের পাশে পাথরে লেগে গেছে, বাইতে পড়ছে পড়ে না, আবার ফেলতে গেছে আবার বাইতে পড়ছে, একজনে কয় ও জামাটা খুলে ফেলা, টান দিয়ে জামাটাকে খুলে ফেলছে, শুধু জাঙ্গে ভরা, এখন হাত পা বান্ধে পুকুরে ফেল, হাত পা বান্ধে আর মারে, একজনে কয় পুকুরটা কত গভীর দেখ, পুকুরটা মাপে দেখে 70 হাত গভীর, ইন্দিরা পাতকুয়া, হাত পা বান্ধে পুকুরের ভিতরে ঝুলাই দিছে, ওই কুয়ার ভিতরে ঝুলাই দিছে, 70 রাতের আধা দিক কেবল গেছে, একজনে কয় ওর জন্য রশি কাটায় লাভ নাই, রশি ডেক কাটে দে, রশি ডেক কি করবি কেটে দি, ওর জন্য রশি কাটাবি কি দি, কেটে দিদি, ও বন্ধু উনি তো কুয়ার ভিতরে ঝুলানো শুনতেছে, রশিটে কাটে দেবে সিদ্ধান্ত হয়েছে, উনি চিন্তা করলো যদি পুকুরের তলদেশে পড়ি পড়িয়া গাড়িয়ে যাব মরিয়ে যাব, আমাকে তো বাঁচানোর মতো কেউ নাই, টপ করে মনে পড়ে গেল আব্বা না বলছিল এক আল্লাহকে ডাক দিবি, ওই ঝুলন্ত রশির ভিতরে বসে অন্তরটাকে ঘুরাই দিছে, মাবুদ বাইরে রশি কেটে দিছে, আমি পুকুরের তলদেশে পড়ে গাড়িয়ে যাব মরিয়ে যাব, তুমি যদি না বাঁচাও আমাকে বাঁচানোর মতো কেউ নাই। বন্ধুরা আমার, ডাক দেওয়ার সাথে সাথে আল্লাহ পাক আরশে আজিম থেকে উত্তর দিছে, যেরকম সুবহানাল্লাহ, ওই সময় জিব্রাইল আলাইহিস সালাম সপ্তম আকাশের উপরে তার সদর দপ্তর সিদরাতুল মুনতাহার গোড়ায় বসা, ওইটা তার সদর দপ্তর। বন্ধুরা আমার, জিব্রাইল আলাইহিস সালাম সদর দপ্তরে ওই কুলবৃক্ষের গোড়ায় বসা, আল্লাহ ডাক দেখো জিব্রাইল আমার ইউসুফের বাইরা তাকে কুয়ায় ফেলে দিচ্ছে, রশি কেটে দিবে, তুমি এক্ষুনি যাও, আমার ইউসুফ যেন কুয়ার তলদেশে পড়তে না পারে, যেরকম সুবহানাল্লাহ। আর বন্ধুরা আমার, জিব্রাইল আলাইহিস সালাম ওখান থেকে উড়াল মারছে, যেটা দুনিয়ার থেকে 7,500 বছরের রাস্তা, তাফসিরে জালালাইনের হাসিয়ার ভিতরে লাগছে, অর্ধ সেকেন্ডের ভিতরে উড়ল দিয়া জর্ডানের কুয়ার তলদেশে এসে হাত কানেক পাড়িয়ে পাতে ধরছে, বাইরে রশি কাটে দিছে, ইউসুফ আলাইহিস সালাম ওনার হাতের তালুতে পড়ল, দরামুদ না গাহানা মুসে আকবর সবকর হতার আজি তাবুসে আখজার, সবকর হতার আজি তাবুসে আখজার, আল্লাহ ডাকে সাড়া দেয় কি দেয় না, জোরে কন দেয়। আল্লাহ কয় দুনিয়ার পাগল পাগলিরা, আমি সব সময় কুদরতি নজর খানা আমার প্রত্যেক বান্দা বান্দির ঠোঁটের পরে দিয়ে রাখি, দেখি আমার বান্দা বান্দি আমাকে আল্লাহ বলে ডাক দেয় নাকি, আমার কাছে ফিরে আসে নাকি, আমার কাছে মাপ চায় নাকি, আমার বান্দা বান্দি যদি আল্লাহ বলে ডাক দেয়
আমার কুদ্রতি কলিজা খানা ভরে যায়। সুবহানাল্লাহ, আল্লাহ কত বড় দয়ালু। ও বন্ধু, ছেলে হাসপাতালে ভর্তি, 24 ঘন্টা কান্দে, করে আল্লাহ রে মরছি রে, গেছি রে, বাঁচব না আল্লাহ। মা ছেলের পাশে বসে সেবা করে, করে কি করে না, 24 ঘন্টা ছেলে কান্দে, মার চোখে কি ঘুম আসে নাকি? বন্ধু, এরপরও মা সেবা করতে 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 এক রাত ঘুমায় না, দুই রাত ঘুমায় না, ক্লান্তির কারণে মার চোখেও কিন্তু ঘুম আসে যায়। কোনো সময় দেওয়ালে একটু ট্যাক লাগায় ঘুমায় পড়ে, কোনো সময় ছেলের গায়ে একটু ঠুসে ঘুমায় পড়ে, ঘুমায় কি ঘুমায় না। যেই মা ছেলের জন্য জীবন দিতে রাজি, সেই ছেলে 24 ঘন্টা কান্দতেছে, তারপরও মার চোখে ঘুম এসে যায়। আল্লাহ কয়, দুনিয়ার পাগল পাগলিরা, আমি আল্লাহ এত বড় দয়ালু, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, আমি আল্লাহ জীবনে একটা পলক কোনোদিন ঘুমাই না, আমি যদি ঘুমায় থাকি, আমার বান্দা বান্দি যদি কবরের কথা স্মরণ করে, জাহান্নামের কথা স্মরণ করে, মৃত্যুর কথা স্মরণ করে, যদি আমাকে আল্লাহ বলে ডাক দেয়, আমি যদি ঘুমায় থাকি, আমার বান্দা বান্দির ডাকে কে উত্তর দিবে? যখন সুবহানাল্লাহ, আল্লাহ কয়, দুনিয়ার পাগল পাগলিরা, আমি জিন্দগিতে একটা পলক ঘুমাই না, আমি সব সময় নজর কানা, আমার কুটুতি নজর কানা প্রত্যেক বান্দা বান্দির ঠোঁটের উপরে দিয়ে রাখি। বান্দা যতই গুণাগার হোক, যেই বংশের হোক, যেই জাতের হোক, শিক্ষিত হোক, মূর্খ হোক, আমি প্রতিটি মানুষকে কুদরতি হাতে বানাইছি, আমি দিন রাত 24 ঘন্টা নজরখানা দিয়ে রাখি, দেখি আমার বান্দা বান্দি আমাকে আল্লাহ বলে ডাক দেয় নাকি, আমার কাছে তওবা করে নাকি, আমার কাছে ফিরে আসে নাকি। আমার বান্দা বান্দি যদি আমাকে আল্লাহ বলে ডাক দেয়, আমার কুদরতি কলিজা খানা ভরে যায়। সুবহানাল্লাহ, আমরা তো বুঝি না আল্লাহ যে কত বড় দয়ালু। আল্লাহর দয়ার কোনো সীমা নাই, যেরকম আছে নাকি? ও বন্ধু, হযরত ইউসুফ আলাইহিস সালাম ডাক দিছে, আল্লাহ ডাকে উত্তর দিছে, জিবরিল আমিন কুয়ার তলদেশে হাতখানাকে পাইতে ধরছে, ইউসুফ আলাইহিস সালাম ওনার হাতের তালুতে পড়ল। জিবরাইলকে আল্লাহ ধরছি, তো এখন কি করব? আল্লাহ কয়, জিবরাইল তুমি তাকায় দেখো আমার ইউসুফ তার অবস্থা কি। ও জিবরাইল, তোমাকে বলি শোনো, ওই কুয়ার তলদেশে একখানা পাথর আছে, পাথর তোমাদের কাছে মুর্দা, আমার কাছে জীবিত। আবু আতাশ খাকো বাদো বান্দান, বামানত মুর্দা বাহক জিন্দান, আন্দার ইশারে হাওয়া দেশে মিরে উস, ধর্মা মালেক মালেকে তোদের বিরে উস, পাথর তোমাদের কসাব কাছে মৃত্যু, মুর্দা আমার কাছে জীবিত। আমি পাথরকে বাসার নির্দেশ দিছি, ওই পাথর বাসে উঠবে,
ওই পাথর আমার ইসুবের জন্য জল সকি হয়ে যাবে। যেরকম পাথর ভাসি উঠছে, জেব্রাইলকে আল্লাহ পাথর তো ভাসছে, এখন কি করব? আল্লাহ কয় জেব্রাইল, আমার ইউসুফ শুধু একটা জাঙ্গে পড়া, তার শরম লাগে। ওরে জেব্রাইল, আমার ইয়াকুব, আমার ইব্রাহিম খলিলের জামাটাকে তাবিজ বানায় হাতের বাজুতে বাঁধে দিছে। জিব্রাইল রে, ওই তাবিজটাকে খুলিয়া জামাটাকে বের করিয়া আমার ল্যাংটা ইউসুফকে ভরাই দাও। যেরকম সুবহান, তাবিজটা খুলিয়া কয় হুজুর তাবিজের মধ্যে জামা থাকে কেম ভাই? বর্তমান যুগ সব কিছু বোঝানো সহজ, বিজ্ঞানের আবিষ্কার যত বাড়বে কোরআন বোঝানো তত সহজ হবে। এত গুনাহ করি আল্লাহর কেউ মনে থাকবে নাকি? ও বন্ধু, মোবাইল আসাতে সব ক্লিয়ার, কবে কি কথা বলছি কার কাছে বলছি সব ওতে পাওয়া যায় কি না? যেরকম যায়, আল্লাহর মেমোরি কি হচ্ছে কম? ফেরেস্তাদের মেমোরি কি কম? বিজ্ঞানের আবিষ্কার যত বাড়বে কোরআন হাদিস বুঝানো তত সহজ হবে। আমার জামাটাকে পরাই দেখ হুজুর, আপনার পর্দাদার জামা ভারী ডক, গায়ে দিন হুজুর, জামাটা গায়ে দিছে। আল্লাহ কা জিব্রাইল, আমার ইউসুফ তার পর্দাদার জামা গায়ে দিয়া জর্ডানের কুয়ার ভিতরে বসে থাকবে, তিন দিন পর্যন্ত থাকবে, আর তিন দিন তিন বেলা বেহেস্তর থেকে খাবার আনিয়া আমার ইউসুফকে কুয়ার তল দেশে খাওয়াবা। ইউসুফকে গভীর কূপে রাখিয়া যতন, বেহেস্তের আহার দিয়া করিলি পালন, জ্বলিল জব্বার আল্লাহ পাক পরোয়ার, কে বুঝিতে পারে মাওলা মহিমা তোমার। কয়দিন থাকবে? উনি থাক একটু খাক, এদিকে বাইরে করছে কি, ওই কুয়োর পাড়ে যে জামাটা খুলে রাখছিল ওই জামাটাকে নিয়ে জঙ্গলে চলে গেছে, দুইজনকে অল্টারনেট পাহারা রেখে গেছে একটু দূরে দূরে, আর আটজন জঙ্গলের ভিতরে যাইয়া একটা বকরি জবাই করিয়া ওই বকরির রক্ত জামায় মাখাইয়া অন্যদিন সন্ধ্যাবেলায় বাড়ি এসে, আজকে সন্ধ্যার অভার করে আসতেছে যেন আব্বা বোঝে কোনো দুর্ঘটনা ঘটছে, এদিকে আব্বা ইয়াকুব আলাইহিস সালাম একবার বাড়ির ভিতরে যায় একবার রাস্তায় যায়। সন্ধ্যা হয়ে গেল, ছেলেরা কেন আসে না? সন্ধ্যা অভার হয়ে গেছে আসে না, কয় ব্যাপার কি? অন্যদিন সন্ধ্যার আগে চলে আসে, আজকে দেরি কোনো হচ্ছে, কোনো দুর্ঘটনা ঘটল কি না? একবার বাড়ির ভিতরে যায় একবার বাড়ির বাইরে যায়। ও বন্ধু, সন্তানের কলিজার সঙ্গে মা বাবার কলিজার সঙ্গে গোপন তারের সংযোগ পৃথিবীর কেউ জানে না। সন্তান বিদেশে অসুস্থ, মার ভালো লাগে না, যেরকম ঠিক কি ঠিক না? বহুত দেখছি, ওরে সন্তান অসুস্থ, মার ভালো লাগে না,
মা কেবল আতান ভিতেন করে বেড়ায়, ওরে সন্তানের কলিজার সাথে মার বাবার কলিজার সাথে গোপন তারের সংযোগ, পৃথিবীর কেউ জানে না, মা বাপ কিন্তু উপলব্ধি করে। ওই মা বাপরে কোনো অবস্থায় কষ্ট দেওয়া যাবে না। বন্ধুরা আমার, আব্বা ইয়াকুব আলাইহিস সালাম খুব টেনশনে আছে, ছেলেরা কেন আসে না। রাত খানিকটা হয়ে গেল, ইয়াকুব আলাইহিস সালাম শুনতেছেন ওই বাড়ির পাশে এক জঙ্গলের ভিতরে কান্নার আওয়াজ শোনা যায়, অনেকে কাঁদতেছে। উনি কাছে গিয়ে দেখেন ছেলেরা অভিনয়। হযরত ইয়াকুব আলাইহিস সালাম ছেলেদের কাছে গিয়ে বলে, বাবারা কি ব্যাপার, তোমরা কাঁদছো কেন? আব্বা শোনেন কি হয়েছে, নাহনু নাস্তাবিকু ওয়াতারকনা ইউসুফা ইনদা মাতাইনা ফাআকালাহু যিবু ওয়ামা আনতা বিমুমিনিন লানা ওয়ালাউ কুন্না সাদিকিন। আব্বা কি হয়েছে শোনেন, আমরা 10 ভাই খেলা করতেছিলাম, ইউসুফকে আমাদের কাপড় চোপড়ের স্তূপ বা গাদি তার কাছে বসায় রাখছিলাম। আব্বা হঠাৎ করে জঙ্গল থেকে একটা বাঘ এসে ইউসুফকে ধরে নিয়ে গেছে। সত্য কয় না মিথ্যা কয়? ইউসুফ কোন জায়গায়? কুয়ার ভিতরে বেশ তিখানা খায়। জঙ্গল তন্ন তন্ন করলাম, কোথাও একটা অঙ্গ প্রত্যঙ্গ খুঁজে পেলাম না। এই দেখেন শুধু তার জামাটাকে পাইছে, এই যে জামা। হযরত ইয়াকুব আলাইহিস সালাম নবী মানুষ, নবীরা কোনোদিন বোকা হন না। উনি জামাটাকে হাতে নিয়ে ভালো করে উলট পালট করে দেখলেন, উলট পাল্লট করে দেখে এবার বলে, আমার ছেলেরা আমার বাবারা, তোমরা শাক দিয়ে মাছ ডাকতেছ, আমার ইউসুফকে এমন শিকারি বাঘে ধরিয়া খাইল, জামার ভিতর থেকে বের করে নিল, একটা নগের আসর পর্যন্ত জামায় নাই। আমি বুঝছি তোমরা ষড়যন্ত্রের জাল ফেলে আসছো, মিথ্যা রক্ত মাখা আনছো। ওজা উ আলা কমিসিহি বিদামিন কাযিব ক্বালা বাল সাওয়ালাত লাকুম আনফুসুকুম আমরান ফাসবরুন জামিল আল্লাহুল মুস্তাআন আলা মা তাসিফুন। আমার ছেলেরা, আমার বাবারা, আমি বুঝছি তোমরা মিথ্যা রক্ত মাখা আনছো, কিন্তু বাবারা আমি তোমাদের বাপ, তোমরা আমার সন্তান। বাপ কি সন্তানের বিরুদ্ধে কারো কাছে নালিশ দিতে পারে? অবাজান না, শোনো, আমি বাপ হইয়া তোমাদের বিরুদ্ধে কোনো আদালতে নালিশ দিতে পারি না। আমি একটা উচ্চ আদালতে নালিশ দিয়ে দিলাম, কার কাছে? ফাসবরুন জামিলুন ওয়াল্লাহুল মুস্তাআনু আলা মা তাসিফুন। আমি সবরে জামিল এখতিয়ার করলাম, ধৈর্য ধরলাম। ও বন্ধু, এই পানি করে তাফসিরের ভিতরে লেখছে সবরে জামিল, ওই ধৈর্যকে বলে, ওই ধৈর্যকে সবরে জামিল বলে, যেই ব্যক্তি কারো কাছে না বলিয়া
নির্জনে বসা চোখের পানি ফেলায় আর আল্লাহকে বলে ও বন্ধু আল্লাহ সব কিছু সহ্য করতে পারে, সবরে জামিলকারী বান্দার চোখের পানি মাওলা সহ্য করতে পারে না। বন্ধুরা আমার ক্ষমতা আছে, অনেক ছেলে পেলে আছে, অর্থ আছে, প্রতিবেশীর উপরে জুলুম অত্যাচার করছো, সে তোমাকে বলতে পারে নাই কিন্তু বলার সাহসও তোরে নাই, তার বলার সাহসও তোরে নাই কিন্তু সে আল্লাহর কাছে বলে। মনে রাখেন আল্লাহ রাব্বুল আমিন ওই মজলুমের বদ্দোয়া কিন্তু মিজেতে দেয় না। কিতাবের ভিতরে আসছে মজলুমের বদ্দোয়া আর আল্লাহর আরশ, এর মাঝে কোনো বেড়া ঘোড়া নাই, ডাইরেক্ট অ্যাকশন। ওরে আজ না হয় কাল, কাল না হয় পশু নয় পরে, এর বদলা কিন্তু বাবা আজকে জুলুম অত্যাচার করো এর বদলা কিন্তু পাওয়াই লাগবে। নবীজি আজ থেকে 1450 বছর আগে বলে গেছেন কামাতা দিন তুদানু, যেমন করবা তেমন পাবা। কোনো খাতের নাই, যেমন করবা তেমন পাবা। আজ তুমি প্রতিবেশীর উপরে জুলুম করছো, ক্ষমতা আছে, টাকা আছে, এমন একদিন আসবে তুমি বুড়ো হয়ে গেছো, তে মাতা হয়েছে, তোমার বংশের লোকের তোমার ছেলে পেলে নাতি নতির পরে অন্য মানুষ জুলুম করবে, সেদিন তুমি এরকম বসে কো আল্লাহ আমার কি দেয়াছ আল্লাহ, আল্লাহ কবে সোরা তোর মনে নাই তুই করছিলি। কামাতা দিন তুদানু, যেমন করবা তেমন পাবা। এ যুবকের দলরাম আজকে মোবাইলের ফুটনি দিছ, পরের মেয়ের জীবন নষ্ট করছো, টিজিং করতেছ, পরের বোনের ইজ্জত নষ্ট করতেছ। মনে রাখো কামাতা দিন তুদানু, তুমি যদি পরের মেয়ের ইজ্জত নষ্ট করো একদিন তোমার মেয়ের ইজ্জত নষ্ট হবে, সেদিন তুমি ব্যথা রাখার জায়গা কিন্তু পাবা না। আজকে তুমি আর একজনের বোনের ইজ্জতের উপরে আঘাত দিছো, মনে রাখো তোমার বোনের পরও একজন ইজ্জতের উপরে আঘাত দিবে। কামাতা দিন তুদানু, যেমন করবা তেমন পাবা। মোবাইল একটা হুটুইয়া সারা দেশের মেয়েদের সাথে সম্পর্ক, মরা কিন্তু লাগবে। এই মোবাইল যে কি রোগ হয়েছে, আজকাল যুবকরা দেখবেন ওই দিনভর মোবাইল টিপতে থাকে, রাতভরে টিপতে থাকে, গম হয় না, লেখাপড়া করবে কি মাথা ঘুরে হয়, দুর্বল, কয়েকদিন পরে মাজাটা চিকন হয়ে যায়, চোখ দুটি শিরের মধ্যে যায়, মনে হয় যেন 14 বছরের রুগী। এর কারণ হলো ঘুম ঠিক মতো পড়ে না, ওই রাত ভরে নেকেট ফ্যাকেট আবাজ আবাজ ছাতা মাথা থাকে। এ যুবক বাবাজিরা এই বয়সে যদি জীবনটা হয় শরীরটা নষ্ট করে ফেলাও, পরে কিন্তু খবর আছে, যদি কোনো ব্যক্তি বাজারে যাওয়ার আগে পয়সাগুলো হারায় ফেলায় দেয়, বাজারে যে গুলার ডিম কিনবে। ওরে বিয়ের আগে যদি তোমরা এই ধরনের করে শরীরটা নষ্ট করো, পরে কিন্তু সাউরির কানমলা খাওয়া লাগবে, বোর লাথি খাওয়া লাগবে। মানো চাই না মানো শোনো বাজান, এজন্য যুবক বাবাজিদেরকে বলবো অবাজান জীবন নষ্ট করে না, আল্লাহর কাছে কিন্তু যাওয়া লাগবে। আর তুমি যদি আজকে একজনের জীবন নষ্ট করো, একজনের মেয়ের জীবন নষ্ট করো, তোমার মেয়ের জীবন কিন্তু নষ্ট হবে, সেদিন তোমার কেমন ব্যথা লাগবে
এখন একটু উপলব্ধি করো আল্লাহর রসুলের কথা মিথ্যা হতে পারে না। তুমি কবে না আমি সতর্ক হব, ওই সতর্কের ভিতর দিয়ে কোথায় চলে যাবে? মোবাইল এমন একটা জিনিস, প্রেমিক প্রেমিকা কোন সময় কথা বলে, মা বাপ তো দূরের কথা, ও সাতা ফেরেস্তারা ঠিক পায় না। কি সিটে গাঙ্গের মেয়ে, খুলনার ছেলে, আহ মেয়েটা অনার্স পাশ করছে, ছেলেটা ক্লাস নাইনে পড়ছে, মোবাইলই কথা। এ কয় কি আমি বিশ্ববিদ্যালয়ে আর্কিটেকচার ইঞ্জিনিয়ার, ও তাই মানছে এই কথা, কথার তোর কাঙ্গাল নাই। তারপরে একদিন সে সিটেগাঁইতে চলে আসছে খুলনা, আসিয়া মোটামুটি সব ছাড়িয়ে চলে আসছে, টাকা পয়সা সোনা দানা বাবার বাড়িতে নিয়ে চলে আসছে, এখন বিয়ে তো করতে হবে, ও সময় টের পাইনি, বিয়ে হয়ে গেছে পরে দেয় হেয়াল আনপড়। এখন উদিকও ফিরতে পারে না, ইদিকও থাকতে পারে না, কি করবে? ওরে শয়তান, মা বাবার কথা না শুনে আইছিস, ওরে মা বাবার কথা না মাইনা যেই ছেলে মেয়ে নিজের মতে বিবাহ করে, খোদার কসম ওই শয়তান গুলো সুখী হতে পারবে না। যদিও দূরত্বে দেন না, ওরা ভালো সুখী আছে, ওই দূরের থেকে মনে হয় ভিতরে যে দেন। বহু দেখছি কোটি কোটি টাকার মালিক, জোনাজাত গাড়ি, ফ্যামিলির প্রত্যেকের গাড়ি, ঘরের ভিতরে সুখীর গোলার ডিমও নাই। ছেলে একরকম কান্দে, মা একরকম আমার কাছে কান্দে, বাবা এক ধরনের কান্দে, সুখ মোটে নাই, জাহান্নামের টুকরো মোটে ঘর। মা বাপ যখন একটা মেয়ে ছেলে বিবাহ দেয়, বিবেচনা করে তার বংশ, শিক্ষাগত যোগ্যতা, এলাকা, বিভিন্ন দিক লক্ষ্য করে একটা মেয়েদের, কোনো মা বাপ সন্তানের অমঙ্গল চায় না। একটা মা বাবা সন্তানটাকে, মেয়েটাকে পাইলে বসে বড় করিয়া এবিএ মেট্রিক পাস করাইছে, মেট্রিক এবিএ তারপরে এমএটিএম সব করাইছে, ও নিজের মন মতো একজনের আদরে চলে গেল, মা বাপ এত নিষেধ করছে। যেই মা বাপ এত কিছু করছে তোর জন্য, এক সামড়া একটু বক্কা দেশে কুল্লু দেশে চলে গেলি, নেমো খারাম কোথাকার, খোদার কসম এই নেমো খারাম গুলো সুখী হতে পারবে না, সন্তানগুলো হবে অবাধ্য। সন্তান অবাধ্য হলে তার চাইতে অশান্তি আর নাই, যেরকম আছে। এই জন্য বাবাজিরা, আমার মা মনিরা, রাগ করি না বাবা, তোমরা বোঝো নিজের জীবন নষ্ট করে নিজের পায়ে নিজে কুড়াল মেরো না, সৎ থাকো, ভালো থাকো, আল্লাহ পাক ভালো পাত্র ভালো পাত্রী মিলেবে, মা বাপ দেখে শুনে বিবেচনা করে দেবে। আরে মা বাপ যদি একটা কানা খোলার সাথেও দেয়, আল্লাহ সেখানে সুখ দেয়, কি কন ঠিক না? বন্ধুরা আমার, হযরত ইউসুফ আলাইহিস সালামের আব্বা একবার বাড়ির ভিতরে যায়, একবার বাইরে আসে, কোনো দুর্ঘটনা ঘটলো কিনা ছেলেটাকে, আব্বা এই দেখেন জামাটা। বন্ধুরা আমার, উনি জামাটাকে ভালো করে দেখে উলট পালট করে রেখে দিলেন, কানতেছে, বন্ধু রে আর কি করবেন, সবরে জামিল এখতিয়ার করলেন, ধৈর্য ধরলেন, আজ তিন দিন হয়ে গেল, একদল মিশরী সওদাগরেরা ইরাকের মাদায়েন শহর থেকে বাণিজ্য করে
ওই পথ দিয়ে যাইতেছিল যেই পথের পাশে পড়ে রয়েছেন ইউসুফ আলাইহিসসালাম, মিশরী সওদাগরদের মালিক, মালিক সওদাগর। উনি কয়ে দেখো কত সুন্দর একটা ইন্দিরে পুকুর, পানি এদেশে পাওয়া যায় না, এখানে সুন্দর পানি, আমরা তাবু গাড়ি এখানে ওয়েট করি, পাকশাক করে খাওয়া দাওয়া করবো, উটগুলোকে পানি পান করাবো, এরপরে আস্তে আস্তে করে যাব তাবু গাড়ি। মালিক সওদাগর কয় বাবুর চিরে ওই বড় বালতিটা আমার কাছে দে, তুই ডাল চাল রেডি কর, পাক করতে হবে, আমি পানি নিয়ে আসি। মালিক সওদাগর রশিটা দিয়ে বালতি বেঁধে ওই পুকুরের ভিতরে ঝুলাই দিছে, যেই পুকুরের ভিতরে পড়ে রয়েছেন ইউসুফ আলাইহিসসালাম। সরাসরি বালতিতে ওনার সামনে গিয়ে পড়ল। আল্লাহ ডাক দেখো জিব্রাইল, আমার ইউসুফের মেহমানদারি শেষ, তুমি এক্ষুনি যাও, আমি সোয়ারি পাঠাই দিছি, পালকি পাঠাই দিছি, আমার ইউসুফরে ওই বালতির ভিতরে বসায় দাও। জিব্রাইল আলাইহিসসালাম উড়াল দিয়ে গিয়ে ওই বালতির ভিতরে বসাই দেখে হুজুর ধরেন, ভারী সুন্দর হ্যান্ডেল ধরেন হুজুর, মালিক সওদাগর টান দিছে কিন্তু উঠাতে পারে না। মালিক চিন্তা করলো ব্যাপারটা কি, বহুদিন আমি এই বালতিতে পানি উঠাই, আজকে কেন পারি না। মালিক সওদাগর অনেক কষ্ট করে অর্ধেকের পর্যন্ত উঠাইছে, ওই বালতির রশিটা একটা পাথরের সাথে প্যাঁচ দিয়া বান্ধে রেখে গেছে। দেখতে দেখি কি অবস্থা, পুকুরের দিকে তাকায় দেখে পুকুরের বালতির ভিতরে পানি না, পূর্ণিমার চন্দ্র বসা। তাই বালতির ভিতরে চকচক করতেছে। মালিক সওদাগর ডাক দিয়ে কয়, বুশর হাজা গুলাম, এ বাবুর সে জলদি আয়। মনে করছিলাম বালতির ভিতরে পানি, পানি তো না, কার পূর্ণিমার চন্দ্র যেন বসা, জলদি করে আয়, দুজনে উঠাতে হবে। ও বন্ধু মালিক সওদাগর আর বাবুর্চি দুইজনে টানিয়া ওই বালতি থেকে উঠাইছে। ও বন্ধু তাকায় দেখে পূর্ণিমার চন্দ্রের মতো সুন্দর। দি ট্রেজারি নামক একটা ইংরেজি তাফসিরের ভিতরে আসছে, ইউসুফ আলাইহিসসালামের বয়স ছিল তখন 13 বছর, গায়ের ওজন ছিল 2.25 মণ। তাই টানে উঠনু কি কষ্ট উঠাইছে, উঠাইয়া দেখে সুন্দর, তাড়াতাড়ি তাবুর ভিতরে ঢুকোই দিছে। অন্য গোলাম যাদের কিনে আনছে তাদের ভিতরে, এদিকে পুকুরের পরে দুই ভাই যে অল্টারনেট পাহারা দিচ্ছিল, ওরা বাড়ি যেয়ে দৌড়ে কে ভাই কাম সারা কয় কি ওই সুবি ঠিকছে কোষ কি ক হ। ও বন্ধু বাড়ির থেকে ওই 8 ভাই আসছে, 10 ভাই মিলা মালিক সওদাগরের কাছে এসে কয়, এ মালিক সওদাগর কি আমাদের একটা অবাধ্য গোলামকে সাজা দেওয়ার জন্য পুকুরে রেখে দিয়েছিলাম, তোমরা নাকি উঠাই নিছ, গোলাম দেখাও। মালিক দেখাতে চায় না, না দেখালি খবর আছে চেন আমাকে। মালিক ভয় পেয়েছে কয় ঠিক আছে। 10 ভাই কয় মালিক সওদাগর, আমরা তোমাকে প্রতিশ্রুতি দিচ্ছি, গোলাম আমরা নেব না, গোলাম তোমাদের কাছে চিপ রেটে বিক্রি করে দেব, তবু দেখানো লাগবে।
না দেখাই উপায় নাই, বের করে আনছে। ভাইরা ইব্রানি ভাষায় জাতীয় ভাষায় কয় ইউসুফ, একবার তোরে কিন্তু মারে কুয়ে ফেলছি, কথা বলবি না চুপ। আর মিশরীদের ভাষা তো মিশরি ভাষা, জাতীয় ভাষা কয় ইউসুফ ভয়তে চুপ। কয় মালিক সদাগার টাকা পয়সা দাও, টাকা পয়সা তো শেষ, কয় যা আছে তাই দাও। সমস্ত তফিল মফিল খুঁজিয়া পাইছে মোটে 18 থেকে 20 টাকা, তাও কিছু চলে কিছু অচল পয়সা, কয় তাইতে দাও। ও বন্ধু, লক্ষ লক্ষ টাকা দামের গোলাম মাত্র 18 থেকে 20 টাকায় বিক্রি করে দিল। ও বন্ধু, ভাইরা কয় দুইটা শর্ত আছে, কয় কি? এক নাম্বার শর্ত হলো তোমরা এই জায়গায় থাকতে পারবা না, দুই নাম্বার শর্ত হলো গোলামের হাত তো বান্ধে নেবা বড় দুষ্টু। কেন কইছে জানেন? যদি এই জায়গায় থাকে লোক এসে দেখে কয় ইউসুফ যে বাঘে খাইছে বলে অমুক জায়গায় দেখে আসলাম, আর হাত পাও বান্ধতে কইছে এই জন্য যদি দৌড়ে বাড়ি চলে আসে 13 বছরের ছেলে। এই দুইটা শর্ত সাপেক্ষ 18 থেকে 20 টাকায় বিক্রি দিল মালিক সওদাগার। ইউসুফ আলাইহিস সালামকে উঠে পিঠে সওয়ার করে এইবার রওনা করলো মিশর। অশ্বারোহী সামানিম বক্সিন্দা রহিমা মাহদুদা ওয়াকানু ফিহি মিনাজ্জাহিদিন। খুদকে আবি চুনি বাজারেরা, কেবা এক গুলমি খুরি গুলজারেরা, মালিক সওদাগার ইউসুফ আলাইহিস সালামকে নিয়ে অত্যন্ত কেয়ারফুল অবস্থায় রওনা করলো মিশর। ওদের বাড়ি কোথায়? মিশর। অবন্ধু, হযরত ইউসুফ আলাইহিস সালামের কিস্তা দিয়ে আমরা কি শিখতে পারি? একটা আয়াত তেলাওয়াত করছিলাম, গল্প আরো দুই ভাগের এক ভাগ হয়নি এখন, কাজেই অনেক রয়ে গেছে। হা, হযরত ইউসুফ আলাইহিস সালাম এনার কিসাদার এটাই পাই, আল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহ লামাল মুহসিনিন। আয়াতটা পড়ছিলাম, যারা গুনার থেকে বাঁচার জন্য চেষ্টা করবে, নেকির কাজ করার জন্য চেষ্টা করবে, বান্দার চেষ্টার শেষ যেখানে আল্লাহর রহমতের শুরু হলো সেইখানে। শয়তান এই পয়েন্টের পরে ধোকা দিয়ে ফেলায় বাঁচবি তো অনেক দিন, এখন যা করবি কর। অবন্ধু, খবরদার এর পিছনে না পড়ি, 24 ঘন্টা কিন্তু আপনার আমার পিছনে আজরাইল আলাইহিস সালাম দাঁড়ানো আছে, আছে কি নাই? অবন্ধু, যেই মানুষটার কবর যেই জায়গায় হবে, প্রতিদিন 20 বার ওই জায়গার থেকে ডেকে বলতে থাকে তোমার কবর রেডি, তুমি রেডি হও। অবন্ধু, কোন কোন আল্লাহর ওলি আছে যাদের কানে ওই ডাকটা পৌঁছে যায়, এজন্য আল্লাহর ওলিদের চোখে ঘুম নাই, সব সময় আল্লাহর জিকিরে মগ্ন। অবন্ধু, হাদিসের ভিতরে আসছে যদি কোনো ব্যক্তি প্রতিদিন 20 বার মৃত্যুর কথা স্মরণ করে, ওই দিন ওই ব্যক্তির দ্বারা কোনো গুনার কাজ হতে পারে না। আল্লাহর রসুল বলেন, আসিরু যিকর হাজিমিল লাজ্জাতিল মাউত,
আমার উম্মতেরা ওই জিনিসের কথা বেশি বেশি স্মরণ করো যেই জিনিস দুনিয়ার সমস্ত স্বাদ আর মজাকে মিটায় দেয়, সেটা হলো মৃত্যু। এজন্য বন্ধু বলি, শয়তানের দোকায় না পড়ি, আজ রাত্রে ঘুমাবো সকালবেলায় উঠতে পারবো কি পারবো না কেউ বলতে পারি না, যেরকম পারি কেউ বলতে পারি না। অনেক মানুষ দেখেছি বন্ধু, সন্ধ্যা রাত্রে ঘুমাইছে, ওই ঘুমই তার শেষ ঘুম, আর উঠতে পারে নেই। সুস্থ মানুষ ঘুমাইছে আর ওঠে নেই, সকালবেলা স্ত্রী ডাক দিয়ে দেখে ওঠে না, গায়ে হাত লাগাইছে শক্ত হয়ে গেছে। আল্লাহ পারে কি পারে না, কিসের আশায় বসে থাকবো? ও বন্ধু, যেই সময়টা যাবে সেই সময়টার বড় মূল্য। এজন্য প্রতিদিন রাত্রেবেলা শোয়ার সময় তওবা করে শুভ, আল্লাহ জীবনে কত গুনাহ করেছি জানি না, আল্লাহ তোমার কাছে মাপ চাচ্ছি, তুমি মাফ করে দাও। আল্লাহ তোমার কাছে দোয়া করতেছি, তুমি ভোরবেলা আমাকে উঠাইয়া ফজরের নামাজটাকে পড়ায়ো। ও বন্ধু, ওই ব্যক্তি ঘুমায় থাকবে, ওই সারাটা রাত তার ইবাদতে গণ্য হয়ে যাবে। আল্লাহ তো দেওয়ার জন্য রেডি, আল্লাহকে আমার বান্দা তো নেয় না, আমি দেব কারো দেব কারে? বন্ধু, কোন ব্যক্তি কোন গুনার কাজে লিপ্ত হতে যাচ্ছে, তখন মনে পড়ে গেলে এটা অন্যায় আমি করতে পারি না, পৃথিবীর কেউ না দেখলে আমার আল্লাহ দেখবে। অবন্ধু ওই কাজটার থেকে বিরত হয়ে যায়। আল্লামা আশরাফ আলী থানবী রহমাতুল্লাহ আলাইহি লেখছেন, সঙ্গে সঙ্গে ওই ব্যক্তির আমল নামায় 100 রাকাত নফল নামাজের নেকি লেখা হয়ে যায়। আমরা তো বুঝি না। ও বন্ধু, কোনো ব্যক্তি যদি জামাতের সঙ্গে নামাজ পড়ে, নবীজি বলেন ওই ব্যক্তির আমল নামায় 1 অক্ত নামাজের কারণে, জামাতে পড়ার কারণে কত নেকি লেখা হয়? 27 অক্ত নামাজের নেকি লেখা হয়ে যায়। জোরে কোন আলহামদুলিল্লাহ। এজন্য বলি, জামাতের সঙ্গে নামাজ পড়বেন, কিয়ামতের ময়দানে একটা নেকি কম পড়লে কিন্তু কেউ দিবে না। দিবে নাকি? ছেলে দিবে, মেয়ে দিবে, স্ত্রী কি দিবে? ও বন্ধু, দেওয়া তো দূরের কথা, সেদিন সব পাগল পারা থাকবে। একদিন নবীজি বলতেছিলেন, আমার সাহাবীরা কিয়ামতের ময়দানে সমস্ত মানুষ উলঙ্গ হয়ে উঠবে। ওই মজলিসে হযরত আয়েশা সিদ্দিকা নবীজির স্ত্রী, আবু বকর সিদ্দিকের মেয়ে উপস্থিত ছিলেন। হযরত আয়েশা সিদ্দিকা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি উম্মাহাতুল মুমিনিন, সমস্ত মুমিনদের মা, আমিও কি সেদিন উলঙ্গ হয়ে উঠব? আল্লাহর রসুল বলেন, আয়েশা তুমিও সেদিন উলঙ্গ হয়ে উঠবে। হযরত আয়েশা কাঁদতে আরম্ভ করলেন। আল্লাহর রসুল বলেন, আয়েশা কাঁদছো কেন? আয়েশা বলেন, হুজুর, আমি উম্মাতুল মুমিনিন, সমস্ত মুমিনদের মা, আমিও সেদিন উলঙ্গ হয়ে উঠব। সারা পৃথিবীর মানুষ যেখানে উপস্থিত থাকবে, হুজুর কেমন করে বরদাস্ত করব? আল্লাহর রসুল বলেন, আয়েশা, কিয়ামতের ময়দান এত বড় ভয়াবহ হবে, তুমি যে উলঙ্গা সেই চিন্তা করার সুযোগও তুমি পাবে না। ও বন্ধু, এত বড় ভয়াবহ দিন, সেদিন কেউ একটা নেকি দিবে না। যদি কোনো ব্যক্তি 5 অক্ত নামাজ জামাতের সঙ্গে আদায় করে, যার প্রত্যেকটি প্রতি অক্তের বাদৌলতে 27 অক্তের নেকি আমল নামায় দেওয়া হবে। যেরকম সুবহানাল্লাহ,
আমরা তো বুঝি না, সব তো খুঁজে পাই না। আল্লাহ কয় আমার বান্দা বান্দি তো সব নেয় না, আমি দেবো কারে। যদি কোনো ব্যক্তি কোরআন তেলাওয়াত করে প্রতিটি অক্ষরে দশ নেকি, জোরে কন আলহামদুলিল্লাহ। অবন্ধু প্রতিদিন যদি একটু করে কোরআন তেলাওয়াত করি, প্রত্যেক ভাইদেরকে আমি বলবো বাড়িতে গিয়ে বলবেন মাদেরকে প্রত্যেক দিন যেন অল্প একটু হলেও কোরআন তেলাওয়াত করে। কারণ যেই ঘরে কোরআন তেলাওয়াত হবে ওই ঘরের ভিতরে আল্লাহর রহমত বর্ষণ হবে, যেরকম আলহামদুলিল্লাহ। অবন্ধু তাছাড়া প্রতি অক্ষরে দশ নেকি, প্রতিদিন যদি এক পৃষ্ঠে কোরআন পড়ে কত নেকি সে পেয়ে গেল, প্রতিদিন যদি জামাতে নামাজ পড়ে কত নেকি সে পেয়ে গেল। কেয়ামতের ময়দানে একটা নেকি কেউ দিবে না, এই নেকিগুলো থাকলে লাভ হবে কি হবে না? আমি বলতেছিলাম ডিল ছেড়ে দেওয়া যাবে না, এখন থেকে আজকে এখান থেকে তওবা করে উঠতে হবে, আর গুনাহ করব না, নেকির কাজ করব। রাজি আছি? জোরে কারণ রাজি আছি? যত রকম গুনাহ আছে এর থেকে বাঁচার জন্য সাধ্য অনুযায়ী চেষ্টা করতে হবে। সূরা ইউসুফ কোরআনের সবচাইতে আনন্দদায়ক মজাদার সূরা, শ্রেষ্ঠ সূরা মজার দিক দিয়ে। সূরা ইউসুফ আল্লাহু আকবার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন মানুষ যদি গুনাহ থেকে বাঁচার জন্য চেষ্টা করে তার সাধ্য অনুযায়ী, নেকির কাজ করার জন্য চেষ্টা করে, বান্দার চেষ্টার শেষ যেখানে আল্লাহর রহমতের শুরু হলো সেইখানে। হযরত ইউসুফ আলাইহিসসালামের কাহিনীটা আল্লাহর ওলি লেখেন, গরচে রাখনা নিস্তে আলম রাপে দিত খিরা ইউসুফ আরমি বা ইয়াদবিত। তোমরা যদি গুনাহ থেকে বাঁচতে চাও, উনি কিভাবে চেষ্টা করছিল গুনাহ থেকে বাঁচার জন্য আর আল্লাহ তাকে বাঁচাইছিলেন। ইউসুফ আলাইহিসসালাম যখন আজিজে মিসরের গোলাম ছিলেন, আজিজে মিসরের স্ত্রী বিবি জুলাইখা ওনার পরে আশেক হলো, এক পর্যায়ে ওনাকে সপ্তম তলার পরে নিয়া সাতটা গেট বন্ধ করে দিয়া ওনার সঙ্গে কুকর্ম চরিতার্থ করার জন্য চেষ্টা করল। ইউসুফ আলাইহিসসালাম একটিবারও তার দিকে ভ্রুক্ষেপ করলেন না, কিন্তু বাঁচবেন কীভাবে, সাতটা গেট সম্পূর্ণ বন্ধ, যাবেন কীভাবে? টপ করে মনে পড়ে গেল আল্লাহ না বলছিল, আব্বা না বলছিল, যখন চোখে কানে কিছু দেখবা না এক আল্লাহকে ডাক দিবা। ওই সময় ইউসুফ আলাইহিসসালাম দেখেন সাতটা গেট সম্পূর্ণ বন্ধ, উনি গুনার জন্য আমার কাছে আসছে, আমাকে গুনার কাজের জন্য ফুসলাচ্ছে, আমাকে আমাকে ধরতে আসছে। তৎক্ষণাৎ মনে পড়ল আব্বার ওই কথাটা, সাথে সাথে আল্লাহকে ডাক দিয়ে কা আল্লাহ, এই সপ্তম তালার পরে সাতটা গেট বন্ধ, আমি কেমনে বাঁচবো? তুমি যদি না বাঁচাও, বাঁচানোর মতো কেউ নেই। আল্লাহ পাক সাথে সাথে তার ডাকে উত্তর দিয়া তার ব্রেনের ভিতরে বিজ্ঞান ঢুকিয়ে দিলেন। বিজ্ঞান মানে বিশেষ জ্ঞান। উনি চিন্তা করলেন আমি তো সপ্তম তলার পরে আছি, গেট খানিকটা দূরে, আমার কাজ চেষ্টা করা, বাঁচানোর মালিক আমার আল্লাহ, কাজেই আমি অন্তত গেট পর্যন্ত দৌড় দিয়ে যেতে পারি, আমার ক্ষমতা এতটুকু, বাকি আল্লাহ করবেন। আল্লাহর পরে ভরসা করিয়া দৌড় দিয়েছেন গেটের দিকে, যাওয়ার সাথে সাথে সাতটা গেট সম্পূর্ণ খুলে গেছে। যেরকম সোহান ইউসুফ আলাইহিসসালাম বের হয়ে গেলেন, তো আল্লাহর ওলি লেখছেন যদি তুমি কৃতকার্য হতে চাও ইউসুফের মতো চেষ্টা করো, যত রকম গুনাহ আছে ছাড়ার জন্য চেষ্টা করো, যত নেকির কাজ আছে করার জন্য চেষ্টা করো,
আল্লাহ পাক তোমাকে সৃষ্টির বদৌলতে গন্তব্যস্থানে পৌঁছাই দিয়েই ছাড়বেন, যেরকম আলহামদুলিল্লাহ। এই জন্য বন্ধু, যে গুনার কাজগুলো আছে সবগুলো না জানা কারণেই, গুনাহ ছাড়ার জন্য আমার সাধ্য অনুযায়ী চেষ্টা করতে হবে, আর নেকির কাজ করার জন্য সাধ্য অনুযায়ী চেষ্টা করতে হবে। যদি করি, আল্লাহ বলেন বান্দা বান্দির চেষ্টার শেষ যেখানে, আমার রহমতের শুরু হলো সেইখানে। এই জন্য গুনাহ থেকে বাঁচার জন্য চেষ্টা করতে রাজি আছি, যতক্ষণ রাজি আছি। আল্লাহ আমাদেরকে তৌফিক নসিব করুক, আমিন।